अच्छा तुम ना जो अभी ऑफिस में है क्या खाने निकले तुम ना आप काम करो तुम ना मैं जो बोल रहा हूँ तेरा लेट कर के এটা আমার ঘর, এটা আলমারি, 6x6 এটার হাইট আছে, পাশে এটা আয়না, চাবি দেওয়া আছে, এটা শোপিস রাখার জায়গা, তিনটে খোপ আছে, ওপরে একটা রাখা যাবে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এগুলোর পেছনে আবার একটা খোপ রাখা আছে যেখান থেকে এর ভেতরে যাওয়া যাবে, সামনেটা শোপিস থাকবে আর পেছন দিকে অন্য কোনো দরকারি জিনিস রাখা যাবে। এই পাল্লাগুলো সব বন্ধ আছে, চাবি দেওয়া আছে। ওকে, আমি আরো একটা ফাংশনালিটি দেখাচ্ছি। এইখানে সুইচ আছে, জ্বালিয়ে দিলে কাচের র‍্যাক করা আছে, তাই জন্য আলোটা নিচে নিচে চলে যাবে, প্রত্যেকটা শোপিসের মধ্যে আলো চলে আসবে, সেভাবে এটা তৈরি করা আছে। আচ্ছা, এখানে সুইচ, এখান থেকে সুইচ দিতে পারবে লোকে, অন অফ করতে পারবে। আচ্ছা, এখানে ড্রেসিং টেবিলের জন্য, ড্রেসিং টেবিলের সামনে থেকে এই ড্রেসিং টেবিলকে অপারেট করা যাবে। অ্যাটাচ বাথরুম, এটা ছোট বাথরুম, চলুন এবার আমার ঘর দিয়ে বেরিয়ে, এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটা অনেক বড়। আমার পেছন দিকে ঠিক রান্নাঘর, এই রান্নাঘর, এই জায়গাটা ফ্রিজ রাখার জন্য তৈরি করা হয়েছে, বাকি এখানে সিঙ্ক আছে, এখানটা গ্যাস থাকবে,
আর পেছন দিকে ফিললে পুরো ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে। আর এখান থেকে আমি যদি বাঁ দিকে ঘুরি তাহলে এইটা আমার ঘর, এটা মা বাবার ঘর। এই ঘরটা আমার ঘরটার থেকেও বড়, যদিও এখন কোনো ফার্নিশিং করা নেই, জাস্ট পর্দা লাগানো হয়েছে আর কিছুই লাগানো হয়নি। এসির পয়েন্ট করা আছে বাট এসিও লাগেনি এখনো। চলুন এবার বড় বাথরুমের দিকে যাওয়া যাক। এখানে বেসিন, বেসিনের সামনে সিন একটা টাইলস লাগানো আছে ডিজিটাল, একটা বেসিন। আচ্ছা, এতে আমার বেসিনের আয়নাতে একটা ফাংশনালিটি আছে, দেখুন আয়নাটায় আলো জ্বলে। বুঝতে পারছেন, আলোটা নিভিয়ে দিলাম। ডাইনিং এর আলোটা জ্বালানো হলো। এখান থেকে এটা আমাদের অ্যাকচুয়ালি মেন গেট, আমি ঢুকেছি আমার ঘরের গেট দিয়ে, এটা আমাদের মেন গেট, এখান থেকেই ঢোকা বেরানো হবে। এখানে পাম্প ইনভার্টারের জায়গা করা আছে, ইনভার্টার এখনও আসেনি, ইনভার্টার চলে আসবে। এটা ঢুকেই এখানটা করে থাকবে সোফা, আর এখানটা করে থাকবে ডাইনিং টেবিল, আর এখানে কিচেন। এইখানে র্যাক করা রয়েছে, এই র্যাকগুলোতে পরবর্তী সময়ে শোপিস রাখবো, ইচ্ছা আছে। এখানেও তাই শোপিস রাখা হবে। বড় বাথরুমের দিকে যাওয়া যাক। এটা বড় বাথরুম, গিজারের পয়েন্ট করা আছে, এখনো গিজার লাগেনি। এটা শাওয়ার, এখানটা করে হ্যান্ড শাওয়ার রয়েছে, র্যাক রয়েছে, অনেকটাই বেশি স্পেস এটা। এটা অনেক বড়। এই দেওয়ালটাতে টিভি থাকবে, এটা টিভি রাখার জন্য এই দেয়ালটাকে ফাঁকা রাখা হয়েছে। এগুলো টিভির কানেকশান। এই দরজাটা অ্যাকচুয়ালি আমার গ্যারেজে যাচ্ছে, গ্যারেজটা একদমই ইনকমপ্লিট, স্টোর রুম হয়ে রয়েছে, এখানে দেখার কিছু নেই, এটা পুরো স্টোর রুম হয়ে রয়েছে। গ্যারেজটা বাইরে থেকে দেখিয়েছিলাম, এটা ভেতর থেকে, এটা এখন ইনকমপ্লিট আছে। এখানে লাইটও লাগানো নেই, যে আমি আপনাদেরকে লাইট লাগিয়ে দেখাবো, লাইট জ্বালিয়ে সেটাও হবে না। এবার চলুন সিঁড়ির দিকে দেখা যাক। এই জায়গাটা মা ঠাকুর রাখার জন্য ইউজ করবে, এবং এটা খুললেই ছাদ। অন্ধকার ছাদ, কিছুই দেখার নেই। তো পুরো ঘর ঘুরিয়ে দেখানো হয়ে গেল, আর কিছুই বাকি নেই, খালি বারান্দাটায় আলো লাগানো নেই,
বারান্দাতে একটা দোলনা আছে, এটা কালকে সকালে আমি তুলে দেখাবো। আজকের জন্য গুড নাইট।